হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো সবাই। আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো গোটা বিশ্ব আজ করোনায় আক্রান্ত। আমরা শুধু একটু সচেতন থাকলেই খুব সহজেই মোকাবেলা করতে পারি এই মহামারীকে। এজন্য আমাদের একটু সচেতন থাকতে হবে। সবাই বাসায় থাকবো, খুব প্রয়োজন ছাড়া সহজে বের হব না, বের হলেই মুখে ডবল মাস্ক পরব, সর্বদা হাত মুখ পরিষ্কার রাখব, হাত চোখে ও মুখে লাগানো যাবে না। খাবার আগে অবশ্যই ভালো করে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধুতে হবে। দেখো বাসায় যখন থাকবে সবসময় বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, কখনো মিথ্যা বলবে না, অন্যের ক্ষতি করবে না, তাহলে বাড়ির সবাই তোমাকে ভালোবাসবে। তো চলো এবার ক্লাসে আসি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আঁকবো সেটা হলো ঘর। ইতিপূর্বে তোমরা দেখেছ আমরা প্রত্যেকটি ড্রয়িং ফ্রি হ্যান্ডে করেছি। এখানে আমরা কোনো প্রকার স্কেল বা কম্পাস ব্যবহার করব না, এর আগে করিনি। তো আমরা ফ্রি হ্যান্ডে আজকে ঘর আঁকবো। তো চলো শুরু করা যাক। ঘরটি আঁকার জন্য আমরা কিছু ফর্ম ব্যবহার করব, সেগুলো হলো ত্রিভুজ এবং কিছু চতুর্ভুজ। এর সমন্বয়ে আমরা ঘরটি শুরু করব। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা সুন্দর ত্রিভুজ করে নিচ্ছি। একটি ত্রিভুজ আকৃতি করে নিলাম। এরপর আমরা এখান থেকে আরেকটি রেখা টেনে নিই এবং এই রেখাটা ঠিক একই মাপে আমরা দিব এখান থেকে। কিন্তু যেহেতু এটা এখানে অনেকটা ডান দিকে সরে গেছে, সুতরাং এটা একটু সরে যাবে। আমাদের ঘরের চালাটা দেখো প্রায় হয়ে গেছে চালাটা। তো এই এই দিকটা একটু মোটা এবং এই দিকটা একটু চিকন, তার মানে আমাদের আই কন্টাক্ট, আমাদের দৃষ্টিটা যেখানে পড়বে সেই জায়গায়, আমাদের চোখের সামনের জিনিসটা হয় বড় এবং দূরের জিনিসটা হয় ছোট, এটাকে আই ভিউ বলে এবং এটাকে তোমাদের পার্সপেক্টিভ বলে। দেখুন, যখন তোমরা রেল লাইনের ধারে দাঁড়াবা দেখবা রেল লাইন অনেক দূরে যে মিলে গেছে। আসলে কি তাই? রেল লাইনটা যদি আসলে মিলে যেত তাহলে তো ট্রেন চলতে পারতো না। এটা আমাদের আই ভিউ, আমরা দেখি দূরের জিনিসটাকে ছোট দেখি এবং কাছের জিনিসটাকে বড় দেখি। এই পার্সপেক্টিভটাকে কেন্দ্র করে আমাদের ঘরটা করতে হবে। তো দেখো এই জিনিসটা আমাদের সামনে, সামনের অংশ অবশ্যই বড় এবং এটা একটু দূরে, দূরের অংশটা আস্তেই চিকন হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি রেখা টানি এবং এটার সঙ্গে এটা যোগ করে দিই। এরপরে আমরা ঘরের খুঁটিগুলো আঁকবো। তো ইতিপূর্বে বলেছি এটা আমাদের সামনে ফ্রন্টের খুঁটিটা হবে সব থেকে বড়, তারপরে এটা হবে ছোট এবং এই সাইড এটা দেখো প্রত্যেকটা। আমি কিন্তু এই পয়েন্ট থেকে দাগটা দিয়েছি, এটা তোমরা এই পয়েন্ট থেকে দিতে পারো বা হালকা একটু বাম সাইড থেকেও দিতে পারো। এটা কিন্তু আমি একদম কর্নারে দিচ্ছি না, কর্নার থেকে একটু দূরে দিচ্ছি। এখন রেখাগুলো আমরা যোগ করে দেব।
এর পরে আমরা ঘরের নিচের অংশটা কমপ্লিট করব। এই রেখাগুলো সুন্দর করে আমাদের এই রেখার সঙ্গে লাগিয়ে দিতে হবে। একইভাবে খাতাটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। আমাদের ড্রয়িং করার সুবিধার্থে আমরা আমাদের প্রয়োজন মতো খাতাটাকে বিভিন্ন দিকে ঘুরিয়ে নিতে পারব। এবার আমরা দরজা জানালাগুলো তৈরি করব। দেখো আমরা একটা চতুর্ভুজের মতো করে নিচ্ছি জানালার জন্য। একইভাবে দূরেরটাকে একটু ছোট করে নিচ্ছি। এটার মাঝখান দিয়ে জানালাটা একটা পার্টিশন করে নিচ্ছি। একইভাবে দেখো আমরা দরজাটা করব। এইভাবে আমরা দরজাটা কমপ্লিট করব। দেখো কতটা সহজেই আমরা সুন্দর করে এঁকে ফেললাম একটা ঘর। তো এইভাবে ঘরটা আঁকতে হবে। এর পরবর্তী ধাপ হলো কালার। আমাদের কালারটাও করতে হবে খুব সুন্দর করে। এর আগে তোমাদের বলেছি যে কালার করার সময় সতর্ক থাকতে হবে, দেখতে হবে যেন কালার দাগের বাহিরে না যায়। আজকের এই ঘরটাতে আমরা মোটামুটি তিনটা কালার ব্যবহার করব। একটা খয়েরি, একটা হলুদ এবং একটা হলো কমলা। এবং ব্ল্যাক দিয়ে আমরা, অর্থাৎ কালো পেন্সিল দিয়ে আমরা আউটলাইন দেব। তো চলো শুরু করা যাক। প্রথমে ঘরের চালাটা হলুদ দিয়ে হালকা করে একটা ফিল আপ করবো। এরপরে আমরা খয়েরিটা দিয়ে একটি শেড দেওয়ার চেষ্টা করব। তো এভাবে গোটা চালাটাকে আগে হলুদ কালার দিয়ে ফিল করতে হবে। এরপরে আমরা খয়েরি কালারটা ব্যবহার করব। খয়েরিটা দিয়ে আমরা এইভাবে হলুদের উপর দিয়ে একটা এইভাবে এই সাইডে আমাদের শেডটা দিয়ে দিতে হবে। মোটামুটি আমাদের চালাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে গোলাপিটা দিয়ে আমরা ঘরের ওয়ালের কালারটা করব। আস্তে আস্তে দাগের নিচ দিয়ে কালারটা করে নিতে হবে এবং সাবধানে করতে হবে যেন এটা দাগের বাহিরে না চলে যায়। ঠিক এইভাবে আমাদের কালারটা করতে হবে। এবং কি উপরের দিকে থাকবে গাঢ় এবং নিচে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। আমাদের আস্তে আস্তে শেডের ব্যবহারটা শিখতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কালারটা কমপ্লিট করতে হবে। ঠিক একইভাবে আমরা এদিকটাও
মোটামুটি আমাদের এদিকের কালারটা কমপ্লিট হয়ে গেল। এরপরে খয়েরি কালারটা দিয়ে আমরা নিচে ড্রয়িং করব, নিচে কালার করব। এইভাবে আমরা খয়েরি কালারটা দিয়ে খুব সাবধানে ঘরের নিচের অংশটা ফিল আপ করব নীল কালার দিয়ে। এবার দরজাটা কালার করি। শেড করে দরজা এবং জানালা কমপ্লিট করতে হবে। দেখো আমাদের কালার মোটামুটি শেষ। এরপরে যেটা করতে হবে সেটা আউটলাইন। আমাদের মনে রাখতে হবে যে ব্ল্যাক পেন্সিল বা কালো কালারের পেন্সিল দ্বারাই আমাদের আউটলাইনটা দিতে হবে। আউটলাইন দিলে কী হবে, ড্রয়িংয়ে সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে। আর একটা বিষয় যে আমাদের যে হালকা একটু কালার বাইরে চলে যায় বা এই কালারগুলোকে সুন্দর করতে এবং মসৃণ করতে এই আউটলাইনটা খুব উপযোগী। তো দেখো আমরা আউটলাইনটা দেওয়ার জন্য অনেক ধীরস্থিরভাবে সুন্দরভাবে আস্তে আস্তে দিতে হবে, যেন এই আউটলাইনের কালারটা আমাদের মূল কালারের ভিতরে না যায়। তাহলে কিন্তু পুরো ড্রয়িংয়ের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো প্রথমে আমরা ঘর যেভাবে শুরু করেছিলাম ঠিক ওইভাবেই আগে ত্রিভুজটা কালার করে নিই। ত্রিভুজের আউটলাইনটা দিয়ে নিলাম। এরপরে এটার আউটলাইন কমপ্লিট করে ফেলতে হবে। দেখো আউটলাইনটা কমপ্লিট করার পরে ঘরটা অটোমেটিকলি আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। তো এইভাবে আমাদের ঘর আঁকতে হবে। একটা জিনিস মনে রাখবে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো আঁকবে, বাসায় ঠিকমতো পড়াশোনা করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। আবার দেখা হবে পরের ভিডিও ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।